জয় কৃষ্ণকালী মায়ে জয়। আমার অনেক ভক্তরা এসে হাজির হয়ে গেছেন আমি জানি। আর যেটা হচ্ছে আমি কোনো কিছু অনিয়ম হলে রেগে যাই, তার কারণ আমার মায়ের রোজ ভোগ হয়। আমারও বিয়ের অনেক দুটো বালতি পড়েছিল, তারপরে ভক্তরা দিয়ে গেছেন। আমি প্রায় দিন লক্ষ্য করছি সময় পাচ্ছি না, সেটা হচ্ছে দেখছি আমার যেমন তেমন করে মায়ের ভোগ হচ্ছে। মা কালকে আমাকে বলে দিয়েছে তবে আমাকে তুই যেমনই দিবি আমি তেমনই সেবা করব। বালতিটার কথা মা আমাকে বলেছেন, সেই জন্যই আজকে আমি খুব রেগে গেছিলাম যে মায়ের পরিষ্কার বালতিতে মায়ের পরমান্ন করবে, মাকে দেবে। মা তো যেমন তেমন নয়, মা এসেছে, মা রাজ রানী। সেই জন্য আমার মায়ের যদি কোনো কিছু অনিয়ম হয় আমি ভীষণ রেগে যাই। আমি মাকে খুব ভালোবাসি, আপনারা সবাই জেনে গেছেন। মায়ের আমি পা টিপে দিই, মাকে সেবা দিই, মাকে স্বয়ন দিই, মায়ের সঙ্গে কথা বলি। আজকে একটু বকাবকি হয়ে গেছে, যাই হোক আমি যাই, একটু বাইরে যাই। ব্যানার লাগানো হয়েছে, ব্যানারটা একটু দেখিয়ে দিই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা বাইরে চলো একটু, মা দাদা প্রণাম করো না, মা প্রণাম করো না, মা প্রণাম করো না, একটু আমি দেখিয়ে আসি। একটু বাবা তোমার লাইন দাও, আমি জানি কষ্ট হবে। আমার কিছু কিছু ব্যানার ভক্তরা আসতে পারছে না, ভক্তের জন্য টয়লেট আমি বলে দিয়েছি। বেশি করে একটু জল দেবেন, কারণ কল আছে, জল বেশি করে দেবেন। ভক্তদের বলে দিই ওয়াশরুম করে দিয়ে আসছে। আর বড় একটা ব্যানার, হ্যাঁ ব্যানারটা দেখাও, দেখিয়েছি এই যো ব্যানারটা দেওয়া আছে। আমার একটা ভাই করে দিয়েছে, যেহেতু ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, আমার ভাই আগে থেকেই দেখছি দিদি আসবে আগে থেকেই করে রেখেছিল। কৃষ্ণকালী মায়ের বাড়ি সেবায়ত মঙ্গলা মা লেখা আছে, যেটা কোনো ভক্ত যেন আসতে অসুবিধা না হয় প্রত্যেকটা ভক্তকে বলবো। আর এখানে অনেক দোকান হয়ে গেছে, মানে আপনারা চা বিস্কুট সবাই একদিন অন্ন করতে পারবেন, নিরামিষ সব কিছু হচ্ছে। আমি জানি হাজার হাজার ভক্ত আসবে আজকে। জয় কৃষ্ণকালী, যদি কেউ দাঁড়াতে না জায়গা পান, রুমটাও ফাঁকা আছে, রুমটায় বসবেন, ঠিক আছে? আমার টেবিল ফ্যানও দিয়ে গেছে ভক্তরা, সেটা চালিয়ে দেবো। জয়, এটা কালকে করা হয়েছে যাতে ভক্তরা পড়ে যায়, করতে দেওয়া হয়েছে, লোহার গেট করতে দেওয়া হয়েছে, এখনো আসছে না। ওই মায়ের লোহার গেটটা হয়ে গেছে, এখানটা করা হয়েছে, করতে দেওয়া হয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তুই এগিয়ে যা, মা তুই পড়ে যা, কে যেন পড়ে যেও না, আমি জানি গরমে খুব কষ্ট হবে। মা তুমি এগিয়ে চলে যাও, চলো। একটা জিনিস যেটা হচ্ছে তুমি ওইখানে চলো, ওইখানে দাঁড়াও, তুমি ওইখানে চলে যাও, তুমি যাও ওখানে যাও। দেখ যাতে দেখছিস কালকে করা হয়েছে, এক ভক্ত দেখি একটু ব্যাগটা সরাই। আমি জানি আমার মানে আপনি তো শুনুন, ভক্তরা আসেন, যদি ঠিকঠাক নিয়ে করা হয়েছে খুব সুন্দর হয়েছে মা। আর ফল কেটে হচ্ছে মায়ের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে মা ওষুধ খেয়ে গিয়েছিল, আশীর্বাদে মা হয়েছে। সেই মায়ের শাড়ি বাটি ছিল দুটো, একটা নেবু বলে একটা এই শাড়ি, ওরটা ভরাই ছিল আলমারির মধ্যে। আমার না এত শাড়ি পরে তো সাইডে দাঁড়ান, সাইডে যান, সাইডে মা যেন সাইডে সবাই লাইন দিন, যদি লাইন দিন, লাইন দিন, রাখো মালাগুলো মা, আমি সব রেডি করে রেখেছি। হ্যাঁ মালাগুলো সবার কাছ থেকে নেবে, এক এক লাইন দিন, হাতে দিন, সবাই উঠলে তাহলে আবার ওইলে মনে হবে। আপনি বসুন বসুন, পরে পরে না হবে, শাড়ি পরাতে তারপরে প্রতিদিন বুঝতে পারছেন মানে সংসারে কাজ থাকে কিছু, একটা বাচ্চা আছে নিজে কিছু করতে পারে না, 6 বছর বয়স, তাকে তেল মাখানো, স্নান করানো, ভক্তের এসে দেখেছেন, তারপর একটা আবদার গুছানো, বাগানো, কি হলো এখানটা করছিস? সবাই আসবে কিন্তু লাইন না হলে তো লাইন দিন একটা সাইডে, এখন তো ভিড় হয়ে গেছে না, যেটা হচ্ছে। আর অনেক ভক্তরা দেখেছেন, দেখ একবার শান্ত হয়ে বসো, আগে পিছু 2 মিনিট আগে পিছু কোনো অসুবিধা নেই, হলেই পার, আগে এলে
আমি এখন এরকম আছি ঠিক আছে মায়ের পূজা করতে করতে অন্যরকম অনুভূতি হয় আমি চাই না মিডিয়ার সামনে তুলতে মা আমার শরীরের মধ্যে প্রবেশ করেন অনেক মায়েরা জেনে গেছেন সেই জন্য সেটা আমার যেন মিডিয়ার মধ্যে না যায় তারপরে অনেক ভক্তরা আমার কাছে গোপন কথা বলেন অনেক ভক্তের দুঃখের কথা আমাকে বলেন সেই কথাগুলো যেন মিডিয়ার মধ্যে না চলে যায় দুঃখের সমাধান করার জন্যই তো আমার জন্ম হয়েছে যাতে ভক্তদের উপকার হয় সেই জন্য আমি ভিডিও করতে না করি কেন কোনো ভক্তের গোপন কথা যেটা আমাকে বলছে পিছন থেকে তুলে যেন মিডিয়ার সামনে তোলো না তারা তো কষ্টের জন্য এসেছে বলার মতো এক মা পেয়েছে মাকেই বলবে তাছাড়া কাকে বলবে বুঝতে পেরেছো সেই জন্য আমি ভিডিও করা নিষেধ করেছি কারণ আমার ভিডিও অনেক ছাড়ছি অনেকজন নিয়েছে অনেকজন ছাড়ছে আমাকে অনেক ভক্তরাই বলেছেন মা তোমার ভিউজ কমে যাচ্ছে তোমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে তুমি ভক্তদের তোমার তো ইউটিউবে যারা আছেন তুমি তো অনেক ফেমাস হয়েছো তুমি কপিরাইট করে দিতে পারো আমি না মা না কৃষ্ণকালী মায়ের দয়ায় তারা যদি কিছু সহযোগিতা পায় তা পাক কেন আমি কপিরাইট করতে যাব করুক তারা আমি করিনি রে মা করুক লাখো লাখো ভক্তরা করুক তাতে কী হয়েছে সবাই সমান সবাই আমার সন্তান তা যদি ইউটিউব থেকে কিছু হয় তা হোক তা আমি ইউটিউবে সত্যি আসতে চাইনি ইউটিউবে আমি অনেক বড় সাবস্ক্রাইব হয়েছে আমি কিছু জানতামও না তা আমি কিছু করিও নেই অনেক ভক্তরা এসে বলেছিল মা এটা তুমি করো ইউটিউব থেকে কিছু পেমেন্ট পাওয়া যায় তা আমি করতে পারিনি আমার পিন নাম্বার এসেছিলো পিন নাম্বারও ফিরে চলে গেছে যাই হোক মায়ের দয়ায় মায়ের যদি চায় তা হবে আর যদি না চাই তো হবে না তার জন্য কোনো দুঃখ কেনা নাকি বড়ো বড়ো ইউটিউবার আসে মা আমার ইউটিউব চলে নেই খুব কাঁদে আমার কাছে আমি কাঁদি না বাবা কেন কাঁদবি যা আবার তা হবে হয়নি হয়নি আমি তো এত ভাইরাল এত মায়েরা সবাই সাবস্ক্রাইব করে দেয় আমার মঙ্গলা লক্ষণ দেখে আমার অনেক ভক্ত চার মাসের মধ্যে অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে 141,000 তার থেকে হয়েছে আমি কিছু জানি না প্রসেস নিয়ম করতে পারিনি চলে গেছে চিঠি আমাকে ভক্তরা এসে বলেছে মা তোমার মন্দিরে যদি কিছু সাপোর্ট হয় তো হবে অনেক ভক্তর টাকা সামর্থ্য থাকে না কিন্তু একটা সাবস্ক্রাইবের অনেকটাই এগিয়ে যায় অনেকটা এগিয়ে যায় সবাই তো সমান নয় কারো 50,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে কারো 50 টাকা দেওয়ার ক্ষমতা আছে কিন্তু একটা সাবস্ক্রাইবের ভিউসে অনেকটা এগিয়ে যায় কিন্তু আমি করতে পারিনি যাক চলে গেছে আমার মায়ের প্রতি বলি ও যদি ইচ্ছা হয় নিবি না হলে ছেড়ে দেবো যাই হোক অনেক সময় নষ্ট করে দিচ্ছি খুব গরম করছে জানি এটাও খুব তাড়াতাড়ি ব্যবস্থা হচ্ছে আশা করি মানে সোমবার মঙ্গলবার লাগানো হয়ে যাবে সেটাও 155,000 টাকা খরচা আছে এটা কেটেছি এই গেটটা নতুন লাগিয়েছি ওইখানটাও মানে রেলিংটা লোহার করতে দেওয়া হচ্ছে মানে ইটে যদি করা হয় না আরও সরু হয়ে যাবে সেই জন্যই তো আমরা এই ঘরটা আমরা যখন কন্টাকে দিয়েছি আমরা সত্যি আমরা হাজব্যান্ড আমরা ওয়াইফ আমরা খুব সরল সাদাসিতে আমরা কোনো দিন কারো অন্যায় কিছু আমরা বুঝতে পারিনি তাই আমরা কন্টাকে দিয়েছিলাম যা খুশি তাই করেছে ছলছল করে পড়ছে পুরো বাড়ি ফেটে গেছে নিচে কন্টাকের টাকা সবটাই মনে হয় নিয়ে নিয়েছে হয়তো 2 লাখ টাকা মতো খরচা করেছে যাই হোক যে যেমন করবে তাকে ঠিক ফল ভোগ জানি ভেবেছিলাম এর ওপরেই মন্দির করব কিন্তু অনেক মিস্ত্রি দেখেছে বলেছে ভেতর পর্যন্ত পিলার নেই আর মানে মন্দির মানে লাখো লাখো ভক্ত দাঁড়াবে তাহলে সেটার জন্য কিন্তু ভেঙে পড়ে যেতে পারে সেই জন্যই আমি প্ল্যানিং আছে পুরোটা ভাঙবো ভেঙে তারপরে সেই মতো মন্দির করব ঠিক আছে দেখ মা হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো আমার ফল 8 লাখ টাকা 10 হয়তো জোর আমার 15 লাখ টাকা খরচা হয়েছে যা গেছে গেছে ভেঙে নেবো তারপরে সুবিধা মতো করবো যাক মাকে শাড়িটা পরিয়ে দিই সেই মা আমাকে আমার কিন্তু মনে নেই সেই মা শাড়ি দিয়েছে আমি বলছি মা কোন শাড়িটা পাঠিয়েছি ফটো তুলে পাঠা আমি সেই ভিডিও দেখেছি সেইখান থেকে নিয়ে সেই মা যে মা মা হচ্ছে মায়ের দয়াতে সেই মা আমাকে শাড়ি পাঠিয়েছে ওই রে মা তোর শাড়ি মাকে পড়াচ্ছি দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় মিষ্টি প্যাকেট যার যার আছে মিষ্টি প্যাকেট নিয়ে নেবে মা কারণ একটা করে মিষ্টি নিয়ে সকল ভক্তরা নিয়ে চলে যাবে কারণ তারা বাড়িতে তো প্রসাদ দেবে মায়ের খুব ভালো হয়েছে মা পঞ্চবদী প্রদীপ সাজিয়ে দিয়েছো আমি খুলে দিতে দিচ্ছি তো আমি জানি না আমি তো বললাম প্রথমে আমি বারবার ভক্তদের বলি প্রণাম তোমরা করবে আমি জানি কিন্তু সবসময় বাড়ি আমি
হয়তো স্নান করতে যাচ্ছি বা আমার কিছু কাজ আছে তোমরা যদি এই যে একে আমার কেন আজ দেরি হয় জানো একে একে ভক্ত করে একটা কথা বলছে প্রণাম করতে তাতে দেরি হয়ে যাচ্ছে তুমি প্রণাম করতে যেও না আমাকে জপ জপ করতে দাও মা ধূপ এখানটা একটু পোঁছো তো আঁচলটা দিয়ে এই যে এই জায়গাটা ওই পাশে ওই পাশে হ্যাঁ নাকের পাশ দিয়ে কালো ধূপের ইয়ে লেগে গেল ব্যাস এখন থাক না আপনার কাছে রাখুন পরে নিচ্ছি পরে নিচ্ছি ফ্যানটা ফিট করে দিতে হবে যদি মনে হয় আমি সেই জন্য ভক্তদের বলি উল্টো পাল্টা কেউ মালা এত তারপরে শাড়ি টাড়ি বাসন টাসন মায়ের অনেক পড়েছে যেটা কাজে লাগবে সেইগুলো ভক্তরা করবে একটা ছোট হয়তো কুলার লাগালে মায়ের ঘরে ঠান্ডা থাকবে ছোট্ট বড় একটা হ্যাঁ ফ্যানে তো কি হবে মোমবাতি ধূপ জ্বালে নিভে যাবে বুঝতে পারছি মা সেই জন্য আমি বারবার বলি যে ভক্তরা উল্টো পাল্টা কিছু করো যেটা কাজে লাগবে সেইগুলো করো শাড়ি তো মায়ের অনেক পড়েছে অনেক মায়ের শাড়ি পড়েছে রূপা বললো যে ব্যঞ্জন দেখেছি বললো যে মায়ের যেদিন বিসর্জন হবে মা পাথরে আসছে রূপা বললো তাহলে ব্যঞ্জন করো মা বললো আমি দেখবো সব আর কোনো কথা নেই তাহলে ব্যঞ্জন কর গোটা বর্ধমানটা ঘুরে মাকে বিসর্জন দিয়ে একটা আনন্দ হবে কিছুদিন কালী মা এসেছে তাই কর তোর আনন্দ কর হাতে রাখ মিষ্টি রাখো এখন পরে নিচ্ছে পরে নিচ্ছে রাখো রাখো আমি পরে গোছাচ্ছি রাখো ধূপকাঠিটা জানি না লাগে বললাম তো এটা নামান তো এখানে ব্লাউজ পিস সব একদম উঠে পড়ছে আজকে দাঁড়াবেও না ফ্যানটা ফিট করা নাই যে বাবা আজকে মালাগুলো কেউ নাও পড়ে গেল ওই যে পড়ে গেছে নিচে এই যে এখানে যেদিন ঘটে দিয়ে দেবে ঘটে দিয়ে দেবে আশা করে নিয়ে এসছে ঘটে দিয়ে দেবে আমি দিয়ে দিয়েছি ভেতরে এখন সবারই গরম করছে বাবা নাম কেন আসলে অনেকক্ষণ ধরে আছে না মা সে আটটা থেকে ধরুন বসে আছে না ছোটো ছেলে আর প্রতিদিন কথা হ্যাঁ না দুটো সময় বুঝছি বাকি সে তো বলছি আর কোনো পারি না মনে বলবো কি একটু বস না পাপা
ওই সাইডে সেট হয়ে গেছে মা দেখো তো কোনটা এই না ওটা ভাঁজ হয়ে গেছে ভাঁজ হয়ে গেছে তো ছিল না ছিল না বলছি শীতকালটা ছিল ভালো ছিল ছাদ যে না হ্যাঁ গরমকালে কি যে কষ্ট হবে এবার আমরা তো সকাল সকাল বসতে হবে জানেন তো প্রতিদিন দুটো সময় শুবি তারপরে সারাদিন তুই ঘুমাবি দেখবি আর তারপরে এত ভক্তের সঙ্গে চেঁচানো তুই তোর তো বলবি তারপরে তুই নাকে তেল দিয়ে ঘুমাবি দেখবি আমার দুটো সময় রোজ শুয়ে রোজ ভক্ত সেই তো ক্ষমতা দিয়েছে তোমার চোখে পড়ে গেল তোরা ভাবিস মায়ের মন্দিরে যাবো সমস্যাটা এক বস্তা নিয়ে যাবো বস্তায় কুড়াবো আর চলে যাবো মা মরলো কি বাঁচলো কি মায়ের সারাদিন কি গেল তখন কি মা খেয়েছে কিনা তুই তো বলবি সকাল সকাল উঠে চলে এসো তুই যাবি পেটটি ভরে ভাতটা খাবি ঘুমাবি আর কিছু না খালি মা রাত দশটা ভক্ত চিৎকার করবে কি বল মা সত্যি তো বল তুই দেখেছি রোজের সারাদিন বল না সত্যি কথা বলেছি কিনা বল জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের এখানে এসো এখানে এসো তো ভিডিওটা করো আমি মালাগুলো ঠিক করি ভক্তরা লাইন দিচ্ছে এখানে পুজো হচ্ছে নিচে রুমে লুচি বিরিয়ানি খাচ্ছে একটু সাইড দাও ও দাঁড়াও ও ভিডিওটা করুক আমি মালাগুলো তোমাকে বসো দাঁড়াও এখানে বসে নাও মালাগুলো করো বালতিতে জল দাও তো না ওখানে বালতিটা আছে বালতিতে জল দাও জলটা দাও বালতিতে জল দাও সবাই হট্টগোল করবেন না দিচ্ছে ওখানে বালতিটার মধ্যে জল দাও তো কারো হাতে দিয়ে দাও একে একে পৌঁছে দাও